দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। কলকাতা বিমানবন্দরে পাচারকারী সহ আটক দুই মহিলা। প্রতিবেশী এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ক্লাস টু এর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। বছর ১৪ কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে যুক্ত থাকা সন্দেহে ধৃত যুবক। আবারও আক্রান্ত প্রতিবাদী। বাগদার হেলেঞ্চা কলেজে প্রথম বর্ষে নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল নবীন বরণ উৎসব। এবার আসছে বিস্তারিত খবরে। দুই বাংলাদেশি মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচারের আগেই আটক পাচারকারী সহ দুই মহিলা। কলকাতা বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয়, পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে দুই মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে নিয়ে এসে দিল্লিতে পাচার করতে গিয়ে ধৃত তিন। তসলিম নামে এক বাংলাদেশি দালাল ওই দুই মহিলাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল দিল্লিতে চাকরি দেবে বলে। সোমবার রাতে বিমানে করে বিমানবন্দর থেকে দিল্লি পাচার করার সময় তাদেরকে ধরে ফেলে সিআইএসএফ। তারা বাংলাদেশি হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, আর তা দেখেই সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় বাংলাদেশ থেকে দিল্লি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই দুই মহিলাকে। এরপর আটক হওয়া ওই তিনজনকে তুলে দেওয়া হয় দমদম বিমানবন্দর থানার পুলিশের কাছে। প্রতিবেশী এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল নিমাই মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। ওই যুবককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। 12 বছরের এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল নিমাই মণ্ডল নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গত 21 তারিখে ওই যুবকের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা কিশোরীর বাবা। কিন্তু ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত নিমাই মণ্ডল। সোমবার গভীর রাতে খবর পেয়ে নিউ ব্যারাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ওই কিশোরীর মা ও বাবা কর্মসূত্রে বাইরে থাকত, সেই কারণেই দিদিমার কাছে থাকত সে, আর অভিযুক্ত যুবক প্রায়ই আসত তার দিদিমার বাড়িতে। অভিযোগ, গত 21 তারিখে অভিযুক্ত নিমাই জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মঙ্গলবার ধৃত নিমাই মণ্ডলকে পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। ক্লাস টু এর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রের গালে চর মেরে দাগ বসিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ক্লাস টু এর এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুল টিচারের বিরুদ্ধে। সল্টলেক হরিয়ানা বিদ্যা মন্দির স্কুলের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্কুল ছুটি হওয়ার পরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় পুলকারের জন্য লাইন করে দাঁড়াতে হয়, কিন্তু ওই ছাত্রটি স্কুল ছুটির ঘণ্টা পড়ার আগেই কাঁধে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে থাকে। অভিযোগ, তখনই এক টিচার ওই ছাত্রকে মেরে তার বাঁ গালে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেয়। ছাত্রটি যখন বাড়ি ফেরে তখন তার মা বাবা জিজ্ঞাসা করলে সে জানায় স্কুলের অঙ্ক এবং সায়েন্স টিচার শর্মিষ্ঠা ম্যাডাম তাকে মেরেছে। তখনই ছাত্রের বাবা তাকে নিয়ে সোজা চলে যায় আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। ছাত্রটি এখন বাড়িতে শয্যাশায়ী। ছাত্রের বাবা বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে উত্তর বিধাননগর থানার পুলিশ। সবাই যায় না, কোনো জন্তুকে যেভাবে মারা হয় না আমার ছেলেকে সেভাবে মারা হয়েছে। লড়াইটা আমার আজকে আমার ছেলেকে মারা হয়েছে, কালকে অন্য বাচ্চাকে মারা হবে। লড়াইটা আমার আমার ছেলের জন্য না, লড়াইটা আমার অন্য অন্য শিশুদের, অন্য যে মানে 1-2 LKG থেকে ওই আমার বাচ্চা ওই স্কুলে পড়ে। অনেক আশা ভরসা নিয়ে ওকে আমি স্কুলে পাঠাই সন্তানদের, বড় বড় নাম করা স্কুল, বড় বড় টাকা নিয়ে আমরা ভর্তি করাই। আমরা এডুকেশনের জন্য, গুড এডুকেশন, গুড এনভায়রনমেন্টের জন্য করাই। পড়াশোনা কম করুক, পড়াশোনা বেশি করুক, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সব বাচ্চার মেরিট সমান হয় না, সব বাচ্চার মানে ইনটেক সমান হয় না, কিন্তু এইভাবে কোনো জন্তুর মতো মারা, কোনো কোনো মানে যাকে মানে মানে সন্তান তুল্য যাদের মানে মানে আমরা ভাবি ছাত্র বা টিচার, কোনো জন্তু মানে গৃহপালিত জন্তুকে যেভাবে মারা হয় না, কি রাস্তায় কুকুরকে যেভাবে মারা হয় না আমার ছেলেকে আজকে সেভাবে মারা হয়েছে। আমি আজকে কি চাইছেন আপনি? আমি আমি সুবিচার চাইছি। আমি চাইছি ওই কনসার্ন টিচার এবং স্কুলের প্রিন্সিপাল এবং যাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা স্কুলটাকে ওভারঅল কন্ট্রোল করে, আমার ছেলের সঙ্গে আজ যে ঘটনা ঘটেছে আজ যেন কাল যেন ওই ঘটনা অন্য কোনো স্কুলে অন্য কোনো বাচ্চার সঙ্গে না ঘটে।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার গভীর রাতে গোপালপুর বাজার থেকে গাইঘাটা থানার পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড সহ ধারালো অস্ত্র। ডাকাতির আগেই দুই দুষ্কৃতীর ছক বানচাল করল গাইঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ধৃত প্রশান্ত রায় ও বিজয় দাসের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র সহ তালা ভাঙার কাজে ব্যবহৃত লোহার রড। সোমবার গভীর রাতে এলাকায় টহল দিচ্ছিল গাইঘাটা থানার পুলিশ। সেই সময় স্থানীয় গোপালপুর বাজার এলাকায় এই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তারা। তাদেরকে আটক করে উদ্ধার করা হয় লোহার রড সহ ধারালো অস্ত্র। জেরায় জানা যায় ধৃত প্রশান্ত রায়ের বাড়ি হাবড়ায় ও বিজয় দাসের বাড়ি দত্তপুকুরে। ধৃতরা পুলিশের জেরায় স্বীকার করেছে ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। মঙ্গলবার ওই দুই দুষ্কৃতীকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। বছর চোদ্দোর এক কিশোরীর রহস্য মৃত্যুতে যুক্ত থাকার সন্দেহে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম আরিফ আলী। গত শুক্রবার বারাসতের বিজয়নগরের একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার করা হয়। ধৃতকে জেরা করে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। বারাসতে কিশোরী মৃত্যুর ঘটনায় আটক কাজীপাড়া এলাকার আরিফ আলী নামে এক যুবক। গত শুক্রবার বিজয়নগর এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল 14 বছরের এক ছাত্রীর মৃতদেহ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃতার বন্ধুদের কাছ থেকে আরিফের নাম জানতে পারে। জানা গেছে আরিফ ও মৃতার মধ্যে গত 3 মাস যাবৎ সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত আরিফ সোদপুর এলাকায় একটি গ্লাভস তৈরির কারখানায় কাজ করে। পুলিশ জানিয়েছে ময়না তদন্ত সহ পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এসে না পৌঁছানোই এখনও মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে মৃতার দেহে বাইরে থেকে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন ছিল না। তবে ধর্ষণ বা হত্যার তত্ত্ব খারিজ করতে পারছে না পুলিশেরা। তথাপি একাধিক রহস্যের জবাব এখনো মেলেনি। একাধিক সূত্র সন্ধান না মেলায় রহস্যের জটও সম্পূর্ণ খোলেনি। প্রথমত, মৃত্যুর আগে নিখোঁজ থাকা, সেই সময়টুকু কোথায় ছিল সে? দ্বিতীয়ত, দেহটি উদ্ধারের সময় মেয়েটির পোশাক কেন এলোমেলো অবস্থায় ছিল? তৃতীয়ত, মেয়েটির সঙ্গে থাকা স্কুল ব্যাগটি বা কোথায় গেল? পাশাপাশি মেয়েটির সাইকেলও পড়েছিল অনেকটা দূরে। এমন বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অভিযুক্তকে এদিন বারাসাত আদালতে তুলেছে। একাধিক জেরা ও রহস্যের জট খুলতে পুলিশ অভিযুক্তকে হেফাজতের আবেদন জানিয়েছে আদালতে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে হস্তরেখারত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা
যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আবারও আক্রান্ত প্রতিবাদী। হাসনাবাদে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক মহিলাকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। ঘটনায় বচসার মধ্যে জড়ালে অন্য এক যুবককেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাটের হাসনাবাদে হরিকাঠি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় 3 মহিলাকে শ্লীলতাহানি সহ মারধর করা ও পরনের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। মহিলাদেরকে বাঁচাতে আসলে দুষ্কৃতীরা এক স্থানীয় যুবককেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত সোমবার রাত্রে। কয়েকজন যুবক হরিকাঠি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠে প্রকাশ্যে মদপান করছিল এবং মহিলাদের কটুক্তি করছিল, পাশাপাশি চলছিল অভাব্য অশ্লীল আচরণ। তখনই স্থানীয় 3 মহিলা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এর প্রতিবাদ করেন। তখনকার তো কিছু না বললেও পরে রাতের দিকে প্রতিবাদীদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে অভিযুক্তরা। মঙ্গলবার সকালে ওই মদ্যপ দুষ্কৃতীরা ওই 3 প্রতিবাদী মহিলাদের বাড়িতে চড়াও হয়। তাদেরকে টেনে হিঁচড়ে বাইরে বার করে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ ওঠে। আক্রান্ত গৃহবধূ আলেয়া বিবি, রোজিনা বিবি ও খাদেজা বিবিকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ভীষণভাবে আক্রান্ত হন সাফিক গাজী নামে এক যুবক। আহতদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা পরিচিত বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শাহজান গাজী, লাতিফ গাজী সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাসনাবাদ থানায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। দীর্ঘদিন আমাদের ওখানে মদ বিক্রি করে, মদ বিক্রি করে আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করলে শোনে না। না শোনার কারণে গতকালকে রাত্রি থেকে ওখানে বসে বসে একটা লোকজন নিয়ে মেসেরের জামাই গাজী আমাদেরকে মেয়ে ছেলেদের সব মারধর করে, মারধর করে ওদের কান হাসড়া করে কাপড় চোপড় খুলে নেয়, ঘরদোর ভাঙচুর করে, মেশিন টেশিন নিয়ে গেল। মেশিন টেশিন নিয়ে আমার স্ত্রীকে মেশিন ধরেছে। আচ্ছা, এখানে মদ বিক্রি হয় এগুলো কি দিয়ে? মদ বিক্রি করে স্কুলের সামনে খিস্তি খাবার টাইম মেয়েছিলে থাকে, স্কুলের লোক বাচ্চা কাছে থাকে, তার জন্য আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের এইসব আমাদের মারধর করা শুরু করে দিয়েছে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি ওখানে ভালো এই যা মারধর করার জন্য এর সাজা চাই, এর আমরা সাজা চাই। বাগদা হেলেঞ্চা কলেজে প্রথম বর্ষের নবাগতা ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল নবীন বরণ উৎসব। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে মঙ্গলবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগদার হেলেঞ্চা কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ উৎসব। নবাগত ছাত্রছাত্রীদের হাতে এদিন গোলাপ ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয় কলেজের পক্ষ থেকে। সেই সাথে নতুন ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে একটি পরিচয় পর্বও চলে। মঙ্গলবার সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে। এদিন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী জানান, কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে? সবাই এসেছে, খুব
বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনী ধ্বনি, সোহাগ চাঁদ বাদনী ধ্বনি।